সকালে বেরিয়েছে। কেন্দ্রকে টেক্কা, রাজ্য কৃষক বন্ধু প্রকল্প মাথা পিছু 10,000 টাকা করে দেওয়া হবে সিদ্ধান্ত মন্ত্রিসভা বৈঠকে। দেখতে পাচ্ছ তোমাদের কৃষক বন্ধুদের 5,000 টাকা থেকে 10,000 টাকা করে দেওয়া হবে, যাদের 2,000 টাকা করে দেওয়া হবে তাদের 4,000 টাকা করে দেওয়া হবে, এবং যাদের 6,000 টাকা করে দেওয়া তাদের 10,000 টাকা করে দেওয়া হবে। তো দেখো ভিডিওটা কি বলেছে মন্ত্রিসভা বৈঠকে, আজকে তোমাদের সিদ্ধান্ত নিয়েছে আনন্দবাজার পত্রিকায়। তার আগে একটা ছোট কথা, যারা আমার চ্যানেলে প্রথমে তারা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন। কৃষক বন্ধু প্রকল্পে মাথা পিছু 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভা বৈঠকে। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের দেবে 10,000 টাকা করে। তো আমরা বিস্তারিত দেখে নেবো কী কী বলা হয়েছে এই প্রতিশ্রুতিতে। বিধানসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃতীয় দফায় সরকারের গঠনে এক মাসে মাথায় বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে ঠিক হয়েছে এই প্রকল্প উপভোক্তাদের এত দিন বছরে যে 6,000 টাকা করে পাচ্ছিল তারা বেড়ে হবে 10,000 টাকা। কেন্দ্রীয় প্রকল্প বছরে 6,000 টাকা করে আর্থিক সুবিধা পান এই উপভোক্তারা। কৃষক ঘটনাচক্রে বুধবারই নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে বৈঠক করে দেশের কৃষক আন্দোলন অন্যতম নেতা রাকেশ টিকিয়াত্ত রাজনৈতিক পর্যবেক্ষণে বক্তব্য। গত লোকসভা ও বিধানসভা ভোটের আগেই কেন্দ্রের পিএম কিষাণ বনাম রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের তরজা গরম সরগরম হয়ে উঠেছিল প্রচার পর্ব। কেন্দ্রের অভিযোগ ছিল তাদের প্রকল্প গ্রহণ না করে কৃষকদের সুবিধা থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গ। সেই অভিযোগ উড়িয়ে রাজ্য সরকার দাবি ছিল কৃষক বন্ধু সেই প্রকল্প এবার রাজ্য মন্ত্রিসভা পাস করে দেওয়া হয়। এই প্রকল্পের উপভোক্তাদের আর্থিক সহায়তা পরিমাণ কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকল্পের ছাপিয়ে গেল। প্রশাসনিক সূত্রের দাবি, কৃষক বন্ধু প্রকল্পের আয়ত্ত থাকা যেসব উপভোক্তারা জমির পরিমাণ 1 একর বা তার বেশি তার বছরে 2 বার 5,000 টাকা করে আর্থিক সহায়তা পাবে। 1 একরের কত জমির 1 একরে কম জমির ক্ষেত্রে ন্যূনতম আর্থিক সহায়তা পরিমাণ 2,000 টাকা থেকে বেড়ে হবে 4,000 টাকা। আগের মতন এই প্রকল্পের আয়ত্ত থাকা কৃষকদের অকাল মৃত্যুতে পরিবারকে 2 লক্ষ টাকা পূরণ দেওয়া হবে। পিএম কিষাণ আয়ত্ত থাকা উপভোক্তাদের নামে তালিকায় যাচাই করে কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়েছে সেই প্রকল্পের জন্য নোডাল ব্যাংক বাছাই এবং বাকি সব প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেছে। আর দেখো কী বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইয়াসের ধাক্কায় জলমগ্ন কৃষক জমি ব্যাপক ক্ষতি হয়ে যাওয়া বিকল্প উপায় বীজ তোলা তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। স্থির হয়েছে দক্ষিণ ও উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 920 একর উঁচু জমিতে সময়ত ভিত্তিতে নোনা জলে চাষ করার মতন কয়েকটি প্রজাতি ধানের বীজ তৈরি হবে। রাজ্য মন্ত্রিসভা এই খাতে 1,20,000,000 টাকা বরাদ্দ প্রস্তাব সিলমোহর দিয়েছে। এদিন ঠিক টেকনিশিয়ান সংশোধিত আইনে আয়ত্তা কিছু উপভোক্তাদের অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। দেখতে হয়েছে তোমাদের 10,000 টাকা করে দেওয়া হবে আর তোমাদের এই আইনটি পাস হয়ে গেছে। তো আমরা দিয়ে দিয়েছি এই ভিডিওটা, তোমাদের যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, তাতে বন্ধুদের সাথে তোমাদের শেয়ার করে দেবে যাদের তোমাদের কৃষক বন্ধু প্রকল্প রয়েছে। ঠিক আছে, তোমরা চাষ করেছো দেখেছো।